খেয়াল করে শুনেন, খুব জরুরি কথা। এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না। ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কি না? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি বাড়ছে? জনসংখ্যা কমছে, মানুষ। ওই জন্য আমরা আমাদের ছেলেমেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাল্লাহ। পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো। অনেক মা বাবা ছেলেমেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব, হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, অ্যাসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করব। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কি না? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় ওলিদেরকে, এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন, নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নার পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে। সো ওয়েন ইউ চুজ ইউর লাইফ পার্টনার, ইউ ডোন্ট চুজ ইউর লাইফ পার্টনার অনলি, এট দ্য সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ ইউর আপকামিং সন্স এন্ড ডটার্স। আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন, আপনি শুধু মেয়েই খুঁজেন না, পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন, ঠিক কিনা? সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব, ঠিক কিনা? এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায় দায়িত্ব কি আমাদের, বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার তিনটা দায়িত্ব। নাম্বার ওয়ান, আইয়ান তাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, পড়বেন না? আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শুনেন আমার আব্বাই তিনটার একটাও করে নেই, তিনটার একটাও করে নেই, আর বিচার দিতে আসছে আমার নামে? আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না। এ আমার মা, আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই। নাম্বার টু, আমার নাম রাখছে সাম্মানি জুলা ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা। নাম কি? এটা একটা নাম হইল।
ولم يعلمني حرفا من كتاب الله আল্লাহর কিতাবের একটা অক্ষর আমারে শেখায় নাই ওমর ফারুক এবার রেগে গেলেন বাবার ঘরে দললেন তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নাম্বার দায়িত্ব ছেলেমেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার 2 ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনারা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কি না আল্লাহ তাআলা সন্তান দেন এজন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাস সলিহিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না আছে না নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই এই আছে তুমি জানলা কেমনে আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই এরপর আর কয় আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইওর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলোও কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকায় দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আছে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার এত টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে 1 2 3 4 খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও পঞ্চমবার হইছে আবার ছেলে আছে আবার অনেকের টানা মেয়ে হইতেছে 5টা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠবারও হইছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে তো যারটা যার হাতে এর হাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুকরি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি 6টা ছেলে পাওয়ার কারণে নাশুকরি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এজন্য তিনি বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু
عليم قدير পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রেখে বললেন আমি এমন এক সত্তা আমি যারে চাই তারে ছেলে দেই যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুকরিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করুন চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে তো আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তো দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলা উযুনাইল হাসান হিনামা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাম বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر পারেন না জানতে নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবে যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবে চাচা যে ভাতিজার কানে আজান দিবে আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার 1 যদিও বাচ্চার আমলনামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এইমাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার 1 সিগনিফিকেন্স নাম্বার 2 এই পৃথিবীতে যখন কেউ আসে শয়তান যে তার শত্রু এসে ইয়াতানু ফি জামবাই ইবনে আদম বনি আদমের দুই পা ধরে দুটো গুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামী তোরে সারা জীবন এমন ওয়াসওয়াস আমি দিতে থাকবো তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতা মারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কি না শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে ভুলে যাবেন না তো আবার নাম্বার 2 তাহনিক করা সুন্নাহ তাহনিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞানে বলছে নিউবর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবিয়ে বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আগে আগে মদিনায় চলে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আম্মা জান আয়েশার 13 বছরের বড় আসমা বিনতে আবি বকর উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আনা মুতিম আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদদোয়া লাগছে এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না
তাই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন বিশ্বনবী বললেন এই খেজুর নিয়ে আসো তো খেজুর নিয়ে আসা হলো বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে ঢুকায়া দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালু মা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ আমার কলিজার টুকরা জুবায়েরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটাকে সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স 7 দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা নাকি কুরবানির জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেয় কুরবানির সাথে মিলায়ে দিব ফিকহি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কততম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কততম কুল্লু গোলাম রহিনাতুন বি আকিকা তুযবা আনহু ইয়াউমা সাবিহি সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পড়েন সুবহানাল্লাহ আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দিতে রাজি আছেন তো দিয়ে দিবেন আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আকিকা ওই দিন নাম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবেদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে দাঁড়াও এজন্য ফা আহসিনু আসমাইকুম তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো এখন যারা নাম রাখছে বল্টু আল্লাহ ওইদিন বলবে বল্টু ইবনে সল্টু দাঁড়াও ঠিক কিনা তো বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু তখন বল্টু সল্টু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওইদিন এই কোটি কোটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব সাহেব বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সুবহানাল্লাহ পড়বেন না এই সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিকুল্লি ইসমিন আসার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জল্টু রাখলে ওটা জল্টুর মতোই হবে আপনি সল্টু রাখলে সল্টুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এজন্য নামের প্রভাব আছে নামের ইমপ্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউর লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারে সেফ রাখবে কে তাহলে চার নম্বরে বললাম আজান দিতে হবে তাহনিক করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে কয় বছর সবাই বলেন রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ মায়েরা যেন তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায় কয় বছর দুই বছর দুধ খাওয়াবেন অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় আর কি খাওয়ায় সেরেলাক আর নিডো আপনিও জানেন নিডো ধন্যবাদ আপনি হেল্প করার জন্য নিডো আর ল্যাকটোজেন আর জোরে বায়োমিল হরলিক্স আর আর কি বেবি বেবি কেয়ার মুখস্থ সব মাশাআল্লাহ না এইসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শুনেন
আল্লাহ তাআলা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন। আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না, প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তাআলা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন। যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান। কি হয়? বলদা। এগুলো ফার্মের মুরগির মতো হয়। ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই? যেগুলো দুই বছর মায়ের বুকের দুধ খাবে এগুলো দেশি মুরগি, আর যেগুলো ল্যাকটোজেন খায় বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি। কিনছেন এটারে দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে, সারাদিন ওইখানে ফালা রাখলে ওইদিকে বসে বসে জিমায়, ডানে বাই নড়েও না। আছে না নাই? এটা হলো ফার্মের মুরগি। আর দেশি মুরগি একটা ধৈর্য দেখাইতে পারবেন? দেশি রাতা একটা ধৈর্য দেখাইতে গেলে ঘাম ছুটে যাবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? মায়ের বুকের শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা অনেক নিউট্রিশন পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে। আমার মাদেরকে বলবো, আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় খবরদার, বিশেষ কোনো রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবেন। আপনাদের ছেলে মেয়েদের মাথার ব্রেইন অনেক শক্তিশালী হবে, ব্রেইন গ্রোথ হয় খুব ভালো, এদের হাড্ডি হয় অনেক শক্তিশালী, এরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে, এরা লড়াই করতে পারবে, এরা ইসলামের পক্ষে থেকে মুজাহিদের ভূমিকা পালন করতে পারবে। আল মুমিনাল কবিউ খায়রু মিনাল মুমিনাদ দাঈফ, সবল ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কিনা? এজন্য সবল এবং ফিট থাকার দরকার আছে নাই? বুকের দুধ খাওয়াবেন। অনেক মায়েরা এগুলোর ব্যাপারে বেখেয়াল, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না। চাকরি বাকরি করে, চাকরিতে যায় আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বুয়ার কাছে। আছে না নাই? চাকরি করা নিষেধ না, পর্দায় থেকে করতে পারবেন, তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশ। যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে কাজের মেয়ের কাছে বড় হয়, এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয়। মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না, ঠিক কিনা? এজন্য খবরদার, ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে। ছয় নাম্বার আল খিতান, আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবেন। সুন্নাতে খাতনা করান তো আপনারা, এটা সুন্নাত। আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন। এক নম্বরে খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। দুই নম্বরে আসিওয়াক, সব নবীরা মেসোয়াক করেছে। তিন নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। চার নম্বরে আল অতুর, সব নবীরা আতর মেখেছে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? বাচ্চারা ম্যাচিউরড হওয়ার আগেই করায় ফেলবেন, দশের আগে পড়ে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে? সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, তারবিয়া আল ইসলামিয়া, ইসলামী তারবিয়া তাহাদিব তামাদ্দুন, এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে, শিখাইতে হয়। আমি আগেই বলেছি, মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কিনা? এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন। ছোট্ট বাচ্চারা অনেক কিছু বোঝে না, আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে বড়ি খাইতেছে, আম পেকে আছে আম পেরে নিয়ে আসছে, এরকম বাচ্চা আছে না নাই? আপনি কালো কালির কলম কিনে দিছেন, ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেরে নিয়ে আসছে, রাবার নিয়ে আসছে, আনে না? শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে, এটার কি বলে? ও তো বোঝে না এটা চুরি, ও মনে করে সবই আমার, সবই আমার। ওরে বুঝাবেন সব তোমার না, যেটা আমি তোমারে কিনে দেবো এটা তোমার, আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটার কি বলে? কথা বলেন না কেন? চুরি। খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব ইসলামের কোলে এক সাহাবি বসা, ছোট্ট সাহাবি শিশু, খাবার দেয়া হলো, এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে, এদিকে ধরে ওদিকে ধরে, বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলা আছে না নাই? বিশ্ব নবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন, বিশ্ব নবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে, এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে, আল্লাহর হাবিব সাইসলাম ডেকে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা, কি পড়বা? ও কুলবি আমিনিক, ডান হাতে খাবা
وكل مما يليك তোমার সামনে যেটা আছে সেটা খাবা ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না সাহাবী বলেন ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমারে শিখায় দিয়েছে আমি মরার আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে ডান হাত উঁচু করেন উঁচু করছেন এই ডান হাতে খাইতে হবে বাচ্চারা দেখবেন না বুঝে বাহাতে খায় বাহাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে বাম পায়েরটা করে আপনাদের ঘরে করে আমার ঘরেরটা সব সময় করে সব সময় দি এই জুতা ওই পায়ে ওই জুতা এই পায়ে এরপরে চেঞ্জ করে দেয়া লাগে তাইজন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেও বাবা বিসমিল্লাহ বলে খেও সামনে যেটা আছে ওইখান থেকে খেও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শিখায় দেওয়ার দরকার আছে নাই এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখায় দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র‍্যাবের চোখ বিমান বন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে বাচ্চারে এইটা বুঝাই দিয়ে নেই এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের ওন্না ধরে টান দিবে না কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনোদিন গুজবে কান দিবে না এরা কোনোদিন নারীকে ধর্ষিত হবে না কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোটবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস ইজ কল তাকওয়াল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল তো উঠলেন কেন রোদ্রের তাপ সোয়েটিং হইতেছে তাহলে দোয়া করে দেই মোনাজাত ধরেন শুনবেন আরো কিছু সময় আচ্ছা কখন আসছেন আপনারা সকাল আটটায় তো এত আগে কেন আপনি পাঁচটায় তো রওনা হয়েছেন কয়টায় ফজর পড়ছে না সেখানে মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নামের তিনটা তাকবীর দেয়া যাবে পড়েন আওয়াজ তুলে পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকাই দিব চিল্লায় বলতে হবে কার আল্লাহর ভয়টা ঢুকাই দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখাই দিবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ কিসের আওয়াজ কিসের রে ভাই কোন ছবি তোলা হবে না ছবি নামাও মোবাইল নামাও এই ছবি তোলাটাই শেষ করলো বাংলাদেশটাতে খালি ছবি আর ছবি কোথাও যেতে পারি না খাইতে বসলে ছবি কারোর সাথে কথা বলতে গেলে ছবি এয়ারপোর্টে গেলে ছবি হেলিকপ্টারে ঢুকলে ছবি পাইলটকে হুজুরের দিকে তাকান একটা সেলফি কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন পাইলট বলতে হুজুর একটু এদিকে তাকান কই যাবেন এটাকে মাত্রাতিরিক্ত করবেন না
excess of anything is not good কোনো জিনিসের অতিরঞ্জিত করা ভালো না প্রয়োজনে দুই একটা ছবি তুললে অপ্রয়োজনে কোনো ছবি আমরা তুলতে চাই এটা যেন খেয়াল থাকে হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন ছোটবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন বাবা যারা আসছেন পারবেন আপনারা মাশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকার খেজুর যাকাতের খেজুর স্তূপ করা ছিল ছোট মানুষ খেজুর দেখে খাইতে মনে চাইছে উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন কিখ কিখ মানে ওয়াক ওয়াক থু মারো ফেলো মুখ থেকে বের করো আন্না লা নাকুলু সাদাকা নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের লোক আলে মোহাম্মদ তুমি মোহাম্মদের বংশধর আমাদের জন্য যাকাতের খাবার সৎকার খাবার খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্বনবী দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াকথু মুখ থেকে বের করে ফেলে দাও সুবহানাল্লাহ পড়েন ছোটবেলায় শিখাইতে হয় বিশ্বনবী শিখাইলেন এটা হারাম তুমি এটা খেতে পারবে না যেন ছোট্টবেলায় শিখায় দেন জীবনে বলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায় দেখবেন কামার কামার না কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটির ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপরে আর এটা বাঁকা করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমলমতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমলমতি শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাকে শিখাবেন দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন ঠিক কি না বিশ্বনবী এমন নবী আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবলমাত্র আমার নবী বিশ্বনবী ছাড়া যেই নবী সুপারিশ শুরু করবেন তখনই রব্বুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইআ ইন্নি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ ও ফাতেমা আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না ফাতেমা সালি মিন মালি মা শিইতি আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও তুমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না সুবহানাল্লাহ পড়বেন না যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সব জান্নাতি রমণীদের সর্দারিনী ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিচ্ছু করবে না এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার